আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো হিস্টোলজি অফ ওভারি। লাস্ট ক্লাসে আমরা হিস্টোলজি অফ টেস্টিস বা শুক্রাশয়ের কলাস্থানিক গঠন দেখেছিলাম। তো আজকে আমরা যে টপিকটা এটা হলো ডিম্বাশয়ের বা ওভারির কলাস্থানিক গঠন। তো যেভাবে আমরা শুক্রাশয়ের ক্ষেত্রে দেখেছিলাম যে কয়েকটি ভাগে শুক্রাশয়টাকে আমরা ভাগ করেছিলাম, যে এক একটা পর্শন থেকে এক একটা কাজ হয় বা এক একটা এক এক ধরনের সিক্রেটিভ এজেন্ট রিলিজ হয়, তো সেম ওভারির ক্ষেত্রেও সেম। তো ওভারির যদি আমরা হিস্টোলজিক্যালি দেখি কয়েকটা ভাগে ডিভাইডেড, তো ফার্স্টে যেটা জার্মিনাল এপিথিলিয়াম। জার্মিনাল এপিথিলিয়াম একটা সিম্পল বা খুব সাধারণ একটা এপিথিলিয়াম কোষের আবরক, যেটা ওভারি বা ডিম্বাশয়কে আবৃত করে রাখে, টিউনিকা অ্যালভোজিনিয়া। জার্মিনাল এপিথিলিয়ামের ঠিক পরেই একটা লেয়ার থাকে, টিউনিকা অ্যালভোজিনিয়া। নেক্সট ওভারিয়ান কর্টেক্স, এটা টিউনিকা অ্যালভোজিনিয়ার খুব গভীরের একটা অংশ, যেটা ওভারিয়ান ফলিকল সারাউন্ডেড বাই ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু। সেম এটা ওভারিয়ান ফলিকলস, এর মধ্যে ওভারিয়ান কিছু ফলিকল থাকে যেখান থেকে নির্দিষ্ট কিছু হরমোন বা কিছু সিগনাল যেগুলো আছে মেইনলি, যে ওভারিয়ান সিগনাল যেগুলো, এগুলো ওভারিয়ান ফলিকল থেকে রিলিজ হয়, ডিফারেন্ট টাইপস অফ সাবস্টেন্স সারাউন্ডেড বাই ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু দ্যাট কন্টেন্স কোলাজেন ফাইবার্স অ্যান্ড ফাইব্রোব্লাস্ট কল স্ট্রোমাল সেল। তো ইররেগুলার কানেকটিভ টিস্যু যেটা কানেক্টেড থাকে সেগুলো থেকে কোলাজেন ফাইবার্স নামে কিছু ফাইবার রিলিজ হয় এবং ফাইব্রোব্লাস্ট কল, যেটাকে আমরা স্ট্রোমার আর কিছু সেল রিলিজ হয়, এগুলোকে আমরা স্ট্রোমাল সেল বলি। নেক্সট যেটা ওভারিয়ান মেডুলা, এটা কর্টেক্সের আর একটু ডিপ পোর্শনে, ভেতরের পোর্শনে, কনসিস্ট অফ মোর লুজলি অ্যারেঞ্জড কানেকটিভ টিস্যু। এখানের যে কানেকটিভ টিস্যুগুলো এগুলো একটু লুজলি থাকে, ওভারিয়ান কর্টেক্সের যে কানেকটিভ টিস্যুগুলো এগুলো ইররেগুলার এবং খুব ডেন্স থাকে অ্যান্ড কন্টেন্স, এগুলো কন্টেন করে ব্লাড ভেসেলস আর লিম্ফেটিক ভেসেলস। তো এটা হলো আমাদের মানে ওভারিয়ান যদি একটা স্ট্রাকচার দেখি। তোমরা এটা হিস্টোলজিক্যাল স্লাইড আইডেন্টিফিকেশনও দেখেছিলে, কর্পাস লিউটিয়াম, তারপরে এই যে ফলিকল যেগুলো বলেছিলাম, ওসাইট, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি ফলিকল, এটা হলো একটা স্ট্রাকচার। এখানে ব্লাড ভেসেল পোর্শন, তারপর প্রাইমারি ওসাইট, প্রাইমারি ফলিকল, গ্রেনুলোসা সেল, জোনা পেডুসিটা, এটা হলো ওভারির মেইন যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার যদি দেখি। তাছাড়াও লেয়ার একটু যদি আমরা ব্রডলি দেখি, জার্মিনাল কভার্ড বাই সিঙ্গেল লেয়ার অফ ল কিউবয়েডিয়াল অর স্কোয়ামাস সেল। এপিথিলিয়াম যে সেলটা, এটা স্কোয়ামাস এপিথিলিয়াম সেল দ্বারা জার্মিনাল এপিথিলিয়ামটা কানেক্ট কাভার্ড থাকে কন্টিনিউয়াস উইথ মেসোথেলিয়াম অফ ভিসেরাল পেরিটোনিয়াম। ভিসেরাল ভিতরের যে পেরিটোনিয়াম পোর্শন, এটা কন্টিনিউয়াস মেসোথেলিয়াম লেয়ার দ্বারা আবৃত। টিউনিকা অ্যালভোজিনিয়াম লাইজ দ্য, এটা আগেই বলেছিলাম যে জার্মিনাল এপিথিলিয়ামের নিচের পোর্শন, এটার মধ্যে ডেন্স কানেকটিভ টিস্যু থাকে। কর্টেক্স, এটা যদি আমরা আবার ব্রডলি দেখি, কর্টেক্স পোর্শন, কর্টেক্স, ওভারিয়ান ফলিকলস অ্যান্ড ভেরিয়াস স্টেজেস অফ ডেভেলপমেন্ট। কর্টেক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপস অফ ওভারিয়ান ফলিকলসের ডেভেলপমেন্ট হয়, প্রাইমোডিয়াল ফলিকল, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, আর্লি টারশিয়ারি ফলিকল, দেন টারশিয়ারি, লেট টারশিয়ারি আর ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল, যেখান তারপর যেখান আবার ওভারি ওভুলেশন স্টার্ট হচ্ছে, কর্পাস লিউটিয়াম, কর্পাস এলভিনিকাস, এলভিকা, এগুলোর ডিফারেন্ট স্টেজেসের ডেভেলপমেন্ট কর্টেক্স পোর্শনে হয়। এখন যদি আমরা প্রাইমোডিয়াল ফলিকল বা এই কর্টেক্স পোর্শনে যেগুলো ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ যে ডিফারেন্ট টাইপস অফ ফলিকলসের ডেভেলপমেন্ট হচ্ছে, তো ফার্স্টে এখানে একটা ছবি পয়েন্ট আছে, দেখো প্রাইমোডিয়াল ফলিকল, প্রাইমারি ওসাইট ইন দ্য প্রোফেজ স্টেজ অফ মিউসিস। এটা প্রাইমারি ওসাইটের প্রোফেজ স্টেজের ডেভেলপমেন্টটা, সারাউন্ডেড বাই ফ্ল্যাট স্কোয়ামাস ফলিকুলার সেল। এখানে এই প্রাইমোডিয়াল ফলিকলটা সারাউন্ডেড থাকে স্কোয়ামাস ফলিকুলার সেল দ্বারা। নেক্সট প্রাইমারি ফলিকল, প্রাইমারি ওসাইট, যখন প্রাইমারি ওসাইট ইন প্রোফেজ স্টেজ অফ মিউসিস খুব ছোটো থাকে, দেখো ছবিটার মধ্যে দেখা যাচ্ছে প্রাইমোডিয়াল ফলিকল, যখন প্রাইমারি ওসাইট এনলার্জেস ইন সাইজ তখন এটাকে আমরা বলছি প্রাইমারি ফলিকল। এটা স্ট্রে ট্রেন
ভেনুসাস সেলস এন্ড ওসাইট। এখানের মধ্যে এই লেয়ারটার মধ্যে গ্লাইকোপ্রোটিন লেয়ার থাকে আর গ্রেনলুসার সেলের যেটা জোনা পেলুসিডা পর্শনে থাকে। থিকার সেলস থাকে স্ট্রোমাল সেলস আউটসাইড দ্য গ্রেনলুসার সেলস। থিক এই গ্রেনলুসার সেলস বা ওসাইটের কয়েকটা আবার লেয়ার থাকে থিকার সেলস স্ট্রোমাল সেলস আউটসাইড দ্য গ্রেনলুসার সেলস, এটাকে বলছি আমরা যেটা স্ট্রোমাল সেলের আউটসাইডে যে গ্রেনুলোসাস সেল থাকে তাকে বলতে থিকা সেলস। থিকা এক্সটার্নাল আউটার লেয়ার অফ কানেকটিভ টিস্যু অফ ফলিকলটার ক্যাপসুলের বাইরে যেটা থাকছে ক্যাপসুলের মধ্যে সেটাকে বলা হচ্ছে থিকা এক্সটার্নাল। থিকা ইন্টার্নাল ভাস্কুলারাইজ লেয়ার অফ কিউবিডাল সিক্রেটরি সেলস। এই যে ফলিকুলার সেলস প্রাইমারি ফলিকল, যেটা যদি প্রাইমারি ফলিকল হয় ওসাইট হচ্ছে মিডিল পোর্শনটা, একদম যেটা ওসাইটের একদম ভিতরের পর্শনটা জোনা পেলুসিডা, একটু বাইরের কানেকটিভ গ্রেনুলোসাস সেল, তারপর থিকা ইন্টার্না, নেক্সট একদম আউটার কভারিং থিকা এক্সটার্না। সেকেন্ডারি ফলিকল ওসাইট এনলার্জেস রিচেস ইটস ফুল সাইজ ফ্লুইড ফিল স্পেস এপিয়ার্স, যেটাকে এন্ট্রাম বলা হচ্ছে। সেকেন্ডারি ফলিকল জাস্ট আগে ফার্স্টে আমরা প্রাইমারি ফলিকল দেখছিলাম, প্রাইমারি ওসাইট এনলার্জেস ইন সাইজ। সেকেন্ডারি ফলিকলে ওসাইট এনলার্জেস রিচিং ইটস ফুল সাইজ, যখন একটা ওসাইট ফুললি এনলার্জ হয়ে যায়, যেটার মধ্যে ওসাইট বা ডিম্বাণু যে পোর্শনটা যেটা ফ্লুইড ফিল স্পেস এপিয়ার, যেটার মধ্যে ফ্লুইড ফিল্ড একটা স্পেস গঠিত হয় যাকে এন্ট্রাম বলছে। নেক্সট ম্যাচিউর ফলিকল, যেটাকে গ্রাফিয়ান ফলিকল বলা হয়। প্রাইমারি ওসাইট কমপ্লিট ইটস ফার্স্ট মিউটিক ডিভিশন, ফার্স্ট মিউটিক ডিভিশন অ্যান্ড বিকাম সেকেন্ডারি ওসাইট। ফলিকুলার এন্ট্রাম এনলার্জেস, ওসাইট লাইজ এসেন্ট্রিক্যালি ইন দ্য ফলিক। এটা হচ্ছে এটা একটা এসেন্ট্রিক্যালি ইন দ্য ফলিকল, একটা সাইটে এসে কানেকশন মানে স্ট্রাকচারটা গঠন করছে। এটা হলো গ্রানুলেসাস সেল, এন্ট্রাম একদম ভিতরের পোর্শনটা ওসাইট, এখানে কর্নার রেডিয়াটা বাইরের লেয়ারে তো থিকা ইন্টারনাল থিকা এক্সটার্নাল আছে। এটা হলো ম্যাচিউর ফলিকল, যেটাকে গ্রাফিয়ান ফলিকল বলা হচ্ছে। নেক্সট আর একটা ছবির মধ্যে আমরা দেখেছিলাম ওসাইটের স্ট্রাকচারে মেন যেগুলো ছিল কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম কলাপসড অ্যান্ড ফোল্ডেড মাস অফ গ্লেন্ডুলার এপিথিলিয়ামস, এর কনসিস্ট অফ গ্রেনুলোসা সেলস আর থিকা ইন্টারনা। কর্পাস লিউটিয়াম যেটা তৈরি হয়, কর্পাস লিউটিয়াম হচ্ছে থিকা ইন্টারনা আর এই গ্রেনুলোসা সেলস দিয়ে কর্পাস লিউটিয়াম একটা স্ট্রাকচার গঠিত হয়, কনসিস্ট অফ গ্রেনুলোসা সেল যেটা লাইট স্টেনিং গ্রেনুলোসা লিউটিন সেলস আর থিকা ইন্টারনা ডার্কার স্টেনিং থিকা লিউটিন সেলস, নো ফার্টিলাইজেশন। এই কর্পাস লিউটিয়াম যেটা এখানে ছবির মধ্যে আছে, কর্পাস অ্যালবিনিকাস অ্যালবিনিকান্স যেটা, এটা নো ফার্টিলাই এটার মধ্যে কোনো ফার্টিলাইজেশন হয় না, কিন্তু এই কর্পাস লিউটিয়াম যেটা এটা ডিউরিং দ্য ফার্টিলাইজেশন ফেজ এটাতে হেল্প করে, কিন্তু কর্পাস লিউটিয়াম পোর্শনটা ফার্টিলাইজেশন হেল্প করে, কিন্তু কর্পাস এলভিকেন্স যেটা বা এলভিনিকান্স যেটা এটা কোনো ফার্টিলাইজেশনে হেল্প করে না। তাহলে আমরা যদি ওভারির কলাস্থানিক গঠন যদি দেখি, যদি একটু স্ট্রাকচার ওয়াইজ, তাহলে প্রাইমারি ফলিকল প্রাইমোডিয়াল ফলিকল থেকে প্রাইমারি ফলিকল হচ্ছে, সেকেন্ডারি ফলিকল হচ্ছে, নেক্সট গ্রাফিয়ান ফলিকল হচ্ছে, যেগুলোর থেকে পরবর্তীতে ওভাম বা ডিম্বাণু যেটা এটা হচ্ছে, নেক্সট ওভুলেশন ডিজেনারেটিভ কর্পাস লিউটিয়াম যখন হয়ে যায়, যেটা ডিজেনারেশন ডিজেনারেটিভ যখন হয়ে যায় তখন এটাকে আমরা বলছি কর্পাস এলভিকেন্স। এটা হলো হিস্টোলজিক্যাল স্ট্রাকচার যেটা তোমরা দেখেছো ছবির মধ্যে ডিফারেন্ট শেপের। এখন এতক্ষণ আমরা যেটা ডিসকাস করছিলাম ওভারিয়ান কর্টেক্স পোর্শনের মধ্যে, ওভারিয়ান মেডালা পোর্শন সেন্ট্রাল পোর্শন অফ দ্য ওভারি কন্টেন্স লুজ কানেকটিভ টিস্যু, আগে দেখেছি এগুলোর মধ্যে এই যে ব্লাড ভেসেলস যেগুলো আছে, ব্লাড ক্লট হচ্ছে, ফলিকুলার ক্যাভিটি ফর্ম হচ্ছে, এগুলো পুরোটা ওভারিয়ান মেডালার মধ্যে, ব্লাড ভেসেল, লিম্ফেটিক্স, নার্ভ, হাইলা সেলস সিমিলার টু ইন্টেস্টিয়াল সেলস অফ টেস্টিস, টেস্টিস সেল ইন্টেস্টিয়াল সেলের যে ফাংশনটা ছিল এটাই সেম ফাংশন হাইলা সেলের। তো এখন যদি আমরা যদি ফাংশন অফ ওভারি যদি দেখি, তো ওভারির মেইন ফাংশন
সিক্রেশন অফ ফিমেল সেক্স হরমোন যেটা, এটা ওজেনেসি, যেটা থেকে ডিম্বাণু প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি ফলিকল করে ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল থেকে মানে ম্যাচিউর ডিম্বাণু তৈরি হওয়া, ওজেনেসিস প্রসেস, মেনস্ট্রুয়াল সাইকেল যেটা আমাদের ফিমেল বডিতে আফটার 12 ইয়ার্স, যেটা মানে মেইনলি 12 ইয়ার্স পর মেইনলি 8-12 বছরের মধ্যে যে সাইকেলটা শুরু হয়ে যায় প্রায় এখন, যেটাকে মেনস্ট্রুয়াল সাইকেল বলা হয়, যেটা 45 ইয়ার্স পর্যন্ত চলে। আর এই সাইকেলটা ফিমেল বডির ডিফারেন্ট টাইপস অফ হরমোনাল রেগুলেশন, হরমোনাল চেঞ্জেস এগুলোর উপর ডিপেন্ড করে। তো ফাংশন অফ ওভারি যদি আমরা বলি, যে ওভারি ডিফারেন্ট টাইপস অফ হরমোন, ফিমেল সেক্স হরমোন, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ করে, ওজেনেসিসে হেল্প করছে, মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র দশা রেগুলেশন